বর্তমান যখন সরকার ভারতীয় জনতা পার্টি সরকার চলি আছে এই সরকারখনে আমার সভাপতি গরাকির কিছু বক্তব্যর আধারত তেখেতর প্রতি যে ধরনের আক্রোশমূলক ব্যবহার করেছে আর তার প্রতিশোধ কল্পে আসলে এই জাননী পঠাওয়া বলে আমি ভাবিছো। মাটিটো কার নামত আছে, সম্পত্তিটো কার নামত আছে, ভেরিফাই নকরাকে কি ধরনের সম্পত্তি নথকা বা বিল্ডিংটো নোহা মানুষগুলোকে এখন জাননী পঠায়। জাননীখন দিওঁতে আজি আমি দুঃখ পাইছো এই কারণে যে জাননীখন দিয়ার আগতে কিয় ভেরিফাই করা নহল। যেগুলি আমার দলের সভাপতি এখন জাননী পঠাইছিল ঘোড়া মারার ঘর সংক্রান্ত সেই জাননীখনের প্রত্যুত্তর দিবলে আমি ইয়ালে আহিছিল। কিন্তু আমি ফোন যেটা করলো এসোসিয়েট প্ল্যানারক তখন আমাক জানালে যে তখন আজ ছুটিত আছে, তখন কার্যালয় চিঠিখন দিয়ার কারণে রিপ্লাইটো দিয়ার কারণে আমাক কলে আর সেই মর্মে আমি ইতিমধ্যে তখন সুপারিনটেন্ডেন্টর হাতত আমি এই চিঠিখন দিছো। আমার এই সংক্রান্ত আমার বিশেষ কবলগা বড় বিশেষ নাই, কিন্তু আমি সরকারখনে যে ধরনের গোটে পরিস্থিতিটো একটা আক্রোশমূলক দৃষ্টিভঙ্গীরে আগবাড়িছে এই কথাটো আমি যথেষ্ট আমি ক্ষোভিত কংগ্রেস দলের নেতাকর্মী সকল। আসলতে গুৱাহাটী পৌর নিগম এই অনুষ্ঠানটোত আমিও গুৱাহাটীর প্রাক্তন মেয়র হিসাবে কার্যনির্বাহ করে যার আমার আমি করে গৈছো। আমি কিন্তু এনেকা ধরনের আক্রোশমূলক দৃষ্টিভঙ্গী কেতিয়াও এখন স্থানীয় স্বায়ত্তশাসিত পরিষদে বা সরকারে কেতিয়াও লওয়া নাছিল। ইয়ার আগতে বর্তমান যখন সরকার ভারতীয় জনতা পার্টি সরকার চলি আছে এই সরকারখনে আমার সভাপতি গরাকির কিছু বক্তব্যর আধারত তেখেতর প্রতি যে ধরনের আক্রোশমূলক ব্যবহার করেছে আর তার প্রতিশোধ কল্পে আসলে এই জাননী পঠাওয়া বলে আমি ভাবিছো। নহলেনো সরকারখনে মাটিটো কার নামত আছে, সম্পত্তিটো কার নামত আছে, ভেরিফাই নকরাকে কি ধরনের সম্পত্তি নথকা বা বিল্ডিংটো নোহা মানুষগুলোকে এখন জাননী পঠায়। কার নামত আছে মানে আসলে ইতিমধ্যে আমার ডর সভাপতিয়ে ইতিমধ্যেই কৈছে যে তেওঁর পত্নীর নামতে আসলে গোটেই এই যে বিল্ডিং আছে এই সম্পত্তি আছে পত্নীর নামত আছে, অথচ জাননীখন জারি করা হয়েছে সভাপতির নামত। না না, আপনাদের যেটু দেখাইছে এই কথাবিলা শুনক, আমার দলের সভাপতিয়ে ইতিমধ্যে একটা হয়তো অন্য মাটিও থাকিও পারে। গতি এই কথাটা আমার দলের তরফের পর ইতিমধ্যে আমি কইছো যে মাটি সম্পত্তি এই গোটেই কথাখিনি ইতিমধ্যে এই জাননী দিয়া হয়েছে। গতি আমি এই সম্পর্কত বড় বিশেষ আমি আর কবলগা নাই, কিন্তু জাননীখন দিওঁতে আজি আমি দুঃখ পাইছো এই কারণে যে জাননীখন দিয়ার আগতে কিয় ভেরিফাই করা নহল। আজি রাতেপুৱা গুৱাহাটী পৌর নিগমের আকৌ মানুষ গৈ দুগৰাকী বিষয়া গৈ জোখামাখা করেছে, এখন চিঠি দিছে, এখন নোটিশ দিছে, তার আগতে ভেরিফাই করা নহয় আর তার পিছত নোটিশখন দিয়ার পিছত আকোলোকে এই ধরনের কথাকাণ্ড যেখানি করেছে এই কথাবিল আসলে সুস্থ নসুস্থ কথা নহয়। আর এই আমি একটা প্রতিশোধ কল্পে আসলে প্রতিশোধ পরায়ণ মনোভাব বলেই আমি ভাবিছো। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি একটা কথা খালি মনত পেলাই দিব খুঁজিছো, কারণ যেটা তখেতর পত্নীর এই কিছু কথা আইসিল তখেতে কৈছিল যে মোর পত্নী মোর জিয়রীর বিরুদ্ধে কিয় লগা, মোর বিরুদ্ধে কিবা কবলগা আছে মোর বিরুদ্ধে কোয়া, এই ধরনের কথাবিল নিজেই কৈছে আর নিজেই কয়ে এগারী যার নামত সম্পত্তি নাই তেনকা এগারী মানুষ দিছে আকৌ এনেকা এই কথাবিলাকে আসলে সরকারখনের দৃষ্টিভঙ্গিটো মানে প্রতিশোধ পরায়ণ যে আর গুৱাহাটী পৌর নিগমক যে তাত হাতিয়ার করব বিচরা হয়েছে এই কথাবিলাকেই যেন প্রমাণ করে তেনকা ধরনের কথা একটা আমি ভাবিবলৈ বাধ্য হয়েছো। আমি মেয়রগুলো সাক্ষাৎ করার কথা ভাবিছিল কিন্তু মেয়রগুলো নাই, গতি আমি দরকার হলে প্রয়োজন সাপেক্ষে আমি গুৱাহাটীর নাগরিক হিসাবে প্রয়োজন সাপেক্ষে আমি পরবর্তী সময় মেয়রের আমি এই সম্পর্ক কথা নহয়। ইতিমধ্যে দলের সভাপতিয়ে বক্তব্য রাজহুয়া করেছে, আমি এই বক্তব্য আর ইয়াত দুনাই কব খোঁজা নাই, জাননীখনের উত্তর আজি আমি দিছো ইয়াতে। গতি ইয়ার পরবর্তী কি হয় আপনাদের ওয়েট করক আর সেই সম্পর্কত তেখেতসকলের যে প্রত্যুত্তর আহিব তার পরবর্তী পদক্ষেপ আমার দলের তরফের বা সভাপতি ব্যক্তিগত তেখেতের পরিয়ালের তরফের পর তেনকা ধরনের আমি কার্য ব্যবস্থা কালি সভাপতি কোয়া সেই যে বক্তব্য রাখিছিল সম্পত্তি নাই তেওঁৰ নামত মাটি নাই তেওঁৰ নামত নাই, গতিকে সেইখিনি আমি দুহাৰিব খোজা নাই। আজি সেই কথাখিনি কোৱা হৈছে যিখিনি মিছা নাই সেইখিনি আমি আজি ডকুমেণ্টছ পাইছোঁ।
ধৰিত্ৰী এপতে বা মেয়ৰ অফিচৰ পৰা আমি যিখিনি লৈছো তাত কিন্তু উল্লেখ আছে যে সেই মাটিখিনি ভূপেন বৰুৱাৰ নামতে আছে না নাই চাওক সেই সম্পৰ্কত তেওঁ হয়তো অন্য কোৱাটো মাটি থাকিব পাৰে ধৰিত্ৰী এপ আমি চোৱা নাই কিন্তু আমি ভাবোঁ যে সভাপতিগৰাকীয়ে যিটো ঘোষণা দিছে যে যিখন নটিছ বিল্ডিঙৰ ডেভিয়েশ্যনৰ কথা কোৱা হৈছে বিল্ডিং পাৰ্মিশ্যনত হেৰিৰ কথা কোৱা হৈছে নটিছখন যাব লাগিছিল তেওঁৰ পত্নীৰ নামত গতিকে নটিছখনত ভুল আছে আমি সেই কথাটো আমি ইয়াত দোহাৰিছোঁ আৰু আমি ভাবোঁ যে এই সম্পৰ্কত আমি ইতিমধ্যে এ পিৰ লগতো কথা পাতিছোঁ তেখেতসকলে ইয়াৰ পৰৱৰ্তী কি কাৰ্যব্যৱস্থা লয় আৰু সেই ধৰণে আমি পৰৱৰ্তী আমাৰ ৰিয়েকশ্যনটো থাকিব গতিকে আৰু ইয়াতকৈ আৰু অধিক আজি আজি এই সময়ত আৰু কিবা ক'ব লগা আছে বুলি আমি ভবা নাই।